সমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য গৌসিয়া কমিটি বাংলাদেশ বুধপুরা ওয়ার্ড ও এলাকাবাসীর উদ্যোগে মহান আহলেবয়েত রসুল সাল আলী ওয়াসালামের স্মরণে বার্ষিকী উপলক্ষে দশ দিন বিভি সোহাদে আজি আজিমসান মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দু মঞ্চে অববিষ্ট রয়েছেন বিভিন্ন গোত্র থেকে আগত নবী প্রেমিক আহলে বায়াদ প্রেমিক প্রেমিক আমার মুরুব্বি বাবারা সমবয়স্ক যুবক বন্ধুরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা ব্যবসায়ী চাকরিজীবী সর্বস্তরের সুন্নি সুন্নি মুসলমান ভাই বাবারা পদ্মানিসীন অবলা সরলা অতি শ্রদ্ধা আমার মা ভনেরা। আমি গুনাগার আবু বরান সারি আবারও আপনাদের সকলের খাদমতে বক্তিপূর্ণ সালাম পেশ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে অগণিত শুকুর আদায় করছি যেই রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত জামেলা থেকে মুক্ত করে আজ দশই মহরম এই পবিত্র আসরার দিনে আপনাকে আমাকে জাহান কোনো অনুষ্ঠানে না নিয়ে মহান আহলে বয়াত রুসুলের স্মরণে ইসহাদে কারবালার মাহফিলের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিকটুকু দান করেছেন এই জন্য সকলে জাবান খোলে উচ্চ আওয়াজে শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া আমরা আদায় করবো আ কমলা তাজদারে মদিনা সরকার কায়নাত মخرজ জুথি মদিনার মুথি হায়াতুন নবী জিন্দা নবী নুরের নবী নুরে খোদা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনারা যদি আমার সাথে একমত থাকুন তাহলে বলুন আপনার নবী আমার নবী কি নুরের নবী না মাটির নবী আশ করে বলুন আপনার নবী আমার নবী নুরের নবী না মাটির নবী দলিল কোরান রয়েছে হাদিস রয়েছে এজমা রয়েছে কিয়াস রয়েছে দলিল দেওয়ার পরেও আমার এক শ্রেণীর ভাইয়েরা তারা অমান্য করে যারা অমান্য করে তাদের কিতাব থেকে আমি একটা ছোট্ট একটি নাম বলে দিই আপনারা মনে রাখবেন তাদের হুজুরের নাম হচ্ছে আশরাফ আলী থানবী নাম কি আশরাফ আলী যাকে তারা হাকিমুল উম্মত বলে কি বলে হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী বারো শত কিতাব লিখেছেন কয়শো কিতাব লিখেছেন কম না বেশি হ্যাঁ বেশি লিখেছেন আমার চতুর্দশ শতাব্দের মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইশকি মুহাব্বত ইমাম মাহমুদ রেজা খা ফাজলে বেরলবি রাহমাতুল্লাহ আলাই কিতাব লিখেছেন পনেরো শত মারহাবা বলুন কয় শত তানবি লেখেছে কয় শত বারোশো আলা হজরত কত শো লেখেছেন পনেরো শত কিতাব লেখেছেন আলা হজরতের একটা কিতাবের সাথেও তার বারো শত কিতাব উজনে আসবে না কথা বলেন ঠিক কিনা আলা হজরত আহমদ রেজা খা ফাজলে বেরলবি রহমতুল্লাহ আলাই যে কিতাবগুলি লিখেছেন ওই একটা কিতাবের একটা অক্ষরকে খণ্ডন করার মতো কোন আলেম বাংলা কেন বিশ্বের জমিনে তৈয়ার হয় নাই কথা বলেন ঠিক কিনা আমার সুন্নী ভাইরা আমি বলতেছিলাম আশরাফ আলী থানভীর কিতাবের নাম হচ্ছে নশরুতীব কি নাম নশরুতীব ওই নশরুতীবের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব আমার নবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নূর ওই নুরের পক্ষে একটা হাদিস বয়ান করেছেন কি বয়ান করেছেন হাদিস হাদিসখানা কী সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব আমার কথা কি বুঝতে অসুবিধা হয় আমি কিন্তু আপনাদের চট্টগ্রামের ভাষা বলতে পারি না বুঝবেন তো আমরা যখন এই হাদিসখানা বয়ান করি হাদিসখানা যখন আলোচনা করি তখন ওনারা বলেন হাদিসটা হচ্ছে জহির হাদিসটা হচ্ছে গরীব হাদিসটা হচ্ছে मंसুক এই সেই কিন্তু তাদের বড় হুজুর কা নববী সাহেব তার কিতাবের মধ্যে প্রথমেই হাদিসখানা কে বলেছেন সহি হাদিস কি বলেছেন

আমরা চোখে যা দেখি যা দেখি না কোনো কিছুই ছিল না যখন কিছুই ছিল না তখন আমার আল্লাহ আমার নবী পাকের নূর মুবারক কি করেছেন নবী পাকের নূর মুবারক থেকে আমার আল্লাহ আঠারো হাজার মাফলুকাত আশি হাজার আলমকে সৃষ্টি করেছেন সুবাহ সেটাকে কবি নজরুল তার কবিতায় সুন্দর করে লিখে দিয়েছেন সুবহানাল্লাহ বলুন নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবীর নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী সুবহানাল্লাহ দুজাহানের ধনী এই জগতের ধনী পর জগতের ধনী কে যে নবীর নাম জপে সুবহানাল্লাহ কোন কে লিখেছেন কাজী নজরুল ইনি কি আপনার মুফতি সাহেব ছিলেন মুহাদ্দিস সাহেব ছিলেন উনি কি ইঞ্জিনিয়ার ছিলেন ডক্টর ছিলেন ডিগ্রি ফার্স ছিলেন আই ফার্স ছিলেন কি ছিল মেট্রিক ফার্স্টের মধ্যে হো দ্বিমত আছে মেট্রিক ফার্স্ট যে করেছেন এটার মধ্যে কি আছে দ্বিমত আছে এই নন মেট্রিক ফার্স্ট একজন কবি নজরুল কিন্তু তার লেখা এমন কোন ক্লাস নাই ওয়ান থেকে নিয়ে ডিগ্রি পর্যন্ত যাবেন এমন কোন ক্লাস নাই যেখানে কবি নজরুলের কলমের ছোঁয়া পড়ে নাই কথা বলেন ঠিক কিনা এই এলএম কত থেকে অর্জন করেছে এলএম দুই প্রকার একটা হলো এলমে জাহিরি আর একটা হলো এলমে বাতিনি যারা নবী পাকের প্রশংসা করে যারা নবী একা পাকের গুণকীর্তন করে আমার আল্লাহ তাদের সিনার মধ্যে এলমে বাতিনি ঢেলে দেয় সুবহানাল্লাহ কি ডেলে দেয় কবি নজরুল সেটাকেই তার কবিতায় লিখেছেন নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা আদমের কলবেতে তাহার নূর রশনি আল্লাহ আকবার নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবীর নাম জপে যে জন তো দুজাহাদের দনি নিদানে আখে রাতে তোরাইতে পৌঁছে রাতে নিদানে আখে রাতে তোরাইতে পৌঁছে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবে ওই তোর আরে কবি নজরুল আলেম না হয়েও আমার নবীর শান বুঝলো আর আমাদের দেশের কিছু আলেম হাদিস পরেও আমার নবীর কথা এই জন্য জন্য হওয়ার আলেম হওয়া শর্ত মুফতি মুহাদ্দেশ হওয়া শর্ত না যার অন্তরে আল্লাহর ভয় নবী পাকের প্রেম ভালোবাসা রয়েছে সেই ব্যক্তি ইমানদার আমি বলতেছিলাম ওই নবীজির উম্মত আমরা হয়েছি কি হয়েছে উম্মত হয়েছে আমাদের দাম কত জানেন উম্মতে মুহাম্মদের দাম আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন আমার উম্মতের দাম বনি ইসরাইলের নবীদের চেয়ে তো বেশি সুবহান আল্লাহু আকবার

এই পৃথিবীতে আগমন করে বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন হোয়া হোয়া করে কান্না করে ঠিক না বলেন কিন্তু আপনার নবী আমার নবী দুনিয়াতে এসে হোয়া হোয়া করে কান্না করে নাই আমার আল্লাহর কুদরতি পায়ে শেষ দায় পড়ে রব্বি হাবলি উম্মাতি বলে কেঁদেছেন কোথায় শেষদা দিয়েছেন আল্লাহর কুদরতি পায়ে কোথায় আল্লাহর কুদরতি পাই আল্লাহ ব্যতীত কোন সৃষ্টিকে সেজদা করা যাবে কথা বলুন যাবে কোন মাজারে কোন পীরকে না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ ব্যতীত কোন সৃষ্টিকে সেজদা করা যাবে না আর মাজার আমরা পূজা করি না মাজার আমরা জিয়ারত করি কি করি যারা বলে আমরা মাজার ফুজারি তারা প্রথমে মিথ্যা কথা বলে কারণ আমরা মাজারের পূজা করি না আমরা মাজারের জিয়ারত করি কথা ঠিক কিনা আপনারা কি পূজা করেন আমার ভাইয়ের আমি বলতে ছিলাম আল্লাহর নবী রহমতুল আলামিন এই পৃথিবীর জমিনে এসে আমার আল্লাহর কুদরতি পায় সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি তেষট্টি বৎসরের জাহিরি জিন দেখি আপনার নবী আমার নবী কোনোদিন পেট মুবারক বরে খায় না কোনোদিন চক্ষু মুবারক বরে ঘুমায় না কোনোদিন পিঠ মুবারক বরে আরাম করে না শুধু উম্মাতি উম্মাতি বলে কেদেছেন। একদিন আল্লাহর নবী রহমতাল্লিল আলামিনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না সাহাবেরা খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে যাচ্ছে সকাল থেকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল দিনের সূর্য ডুবে রাতের কালো আদা আস্তে আস্তে করে নেমে আসতে লাগল সাহাবা গ্রাম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন নবীর সন্ধানে সারা রাত্র তারা তালাশ করল আল্লাহর নবীর কোনো সন্ধান পাওয়া যায় নাই একদিন রাত চলে গেল কোনো সাহাবির ঘরে সোলায় কোনো আগুন জ্বলে নাই কোনো সাহাবির পেটে এক লোকমা খাবার যায় না তারা শুধু নবী নবী বলে খান্দে আর খুঁজে পরের দিনের সূর্য উদিত হল সকাল থেকে এমনি করে পরের দিন পরের রাত তালাশ করলো দুই দিন দুই রাত আল্লাহর নবীর তালাশ করেও আল্লাহর নবীর যখন সন্ধান পাওয়া যায় না হজরত তাআলা আল্লাহ হজরত উমুর ফারুক রাদিয়াল রাজিয়ালকে বলে হ্যাঁ হে ভাই মোর আমার মন বলছে আল্লাহর নবী রহমত আলমিনকে লোকালয়ে খুঁজলে হাটে বাজারে খুঁজলে মনে হয় পাওয়া যাবে না আল্লাহর নবী উম্মতের ব্যথায় বেশি ব্যতীত হইয়া জনগণ জন সমুদ্র ছেড়ে দিয়ে আল্লাহর নবী রহমত আলামিন মনে হয় পাহাড়ে গুহায় আশ্রয় নিয়েছে আল্লাহর নবী আল্লাহর দরবারে আল্লাহর নবীর উম্মতের জন্য শুধু কান্নায় মনে হয় করতেছেন এই কথা বলে হজরত আবু বকর সিদ্দিক ফারুক আজমকে বলে হে ফারুক আজম চলো আমরা কি পাহাড়ের দিকে খোঁজ করে দেখি আল্লাহর নবীর সন্ধান পাওয়া যায় কি না তাই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক আজমকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেলেন যাচ্ছে যাওয়ার যাওয়ার রাস্তায় একটা বিশাল বড় মাঠ পড়েছে সেই মাঠের মধ্যে রাখালগুলি তাদের বকরি বেড়া ধুম্বা মহিষগুলি ছেড়ে দিয়ে তারা সকলে এক জায়গায় জড়ো হয়ে বসে গল্প করছে আড্ডা দিচ্ছে হজরতে আবু বকর সিদ্দিক তাদের কাছে গেলেন গিয়ে বলতেছে হ্যাঁ রাখালেরা তোমরা রহমত আল্লিল আলমিনের কোন সন্ধান জানো কিনা কোন রাখাল কোন কথা কয় না হজরত আবু বকর দ্বিতীয়বার প্রশ্ন করলেন হে রাখালেরা তোমরা আল্লাহ নবী রহমত আলমিনের কোন সন্ধান তোমরা জানো কিনা এখনো রাখালেরা কোন কথা কয় না আল্লাহ নবীর সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বলে হে রাখালেরা তোমরা কি আমার কথা শুনতে পাও না তোমরা কি আমার কথা বুঝতে পারো না বুঝতে পারছি কয় তাহলে তোমরা জবাব দিচ্ছ না কেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কোন সন্ধান জানো কি না রাখাল গুলো থেকে দাঁড়ে একটা রাখাল বলতেছে হে আবু বকর তোমাকে চিনি তুমি হয় না আবু কহাফার ছেলে আবু বকর কিন্তু রাহমাতুল লিল আলামিন কে আমরা তো রাহমাতুল লিল আলামিন কে চিনি না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুইটা চোখের পানি ঝড়ো 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 ঝরো করে ছেড়ে কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে হ্যাঁ রাখালেরা রাহমতল নীল আল হমিনকে তোমরা চিনো না যেই নবীনা বানাইলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণক্ষত্র লাউ লাখ আলা মা খালা ফ্লাক আমার আল্লাহ কোনো কিছুই বানাইত না তোমরা রহমানতল নীল আলহামিনকে বুঝে চিনেও না ওই কথা বলে আবু বো ছোট্ট বাচ্চাদের মতো হাও মাও করে কান শুরু করে দিয়েছে রাখালগুলি তারা একদম বেকুব হয়ে গিয়েছে আবু বখরের কান্না দেখে তারা কিং কর্তব্য বিমুর কি বলবে কি দিয়ে আবু বকরকে সান্তনা দিবে একটা রাখাল বলে হে আবু বকর আমার একটা প্রশ্নের জবাব কি আপনি দিবেন হজরত আবু বকর বলে কি তোমার প্রশ্ন আর রাখালটা বলি হে আবু বকর এই যে বকরিগুলি দেখতেছেন এই বকরিগুলো হলো আমার দুই দিন পার হয়ে গেল আজকে তৃতীয় দিন শুরু হলো এই তিন দিন যাবত আমি সকাল বেলা বকরিগুলি নিয়ে মাঠে আসি বিকাল বেলা বাড়িতে যায় আবু বকর খুদার কসম করে বলতে পারি আপনি লক্ষ্য করে দেখেন এই বকরিগুলি আসমানের দিকে মুখ উঠাইয়া কি যেন ভাবে আর পানি করে তার প্রশ্ন শুনে আবু বকরের কান্না আরো বেড়ে আর একটা কাল কয় আবু এই মহিষগুলি হচ্ছে আমার আমার মহিষগুলি আর তিন দিন যাবত কিছু খায় না কাহা তার চোখের পানি এক মিনিটের জন্য তার পানি বন্ধ হয় না আর একটা রাখাল বলে আবু এই ঘুঘিওগুলি হচ্ছে গরুগুলি হচ্ছে আবার একে অবস্থা তিন দিন যাব আমার গরুগুলিও কিছু খায় না এমন কি পানিও পান করে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে খালেরা তোমরা নবীকে চিন না কিন্তু নির্বুত প্রাণীগুলি আমার নবীকে ঠিকই চিনে তিন দিন যাবৎ আজকে আমার নবীর সাহাবিদের কাহারো ঘরে চলে আগুন জ্বলে না কাহারো পেটে এক লোক খাবার যায় না হ্যাঁ রা খালেরা ওই প্রাণীগুলি উঠ বেড়া বা মহিষগুলি তারা আমার নবীর বিরহ বেদনায় কানতে কানতে তারা তাদের খানা পিনা ছেড়ে দিয়েছে জুড়ে কন্যা সুবহান আল্লাহ কি ছেড়ে দিয়েছে এটি কি মানুষ না নির্বুত প্রাণী আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি বলতেছিলাম এইবার ওই রাখালদের মধ্য থেকে আর কোনো আওয়াজ নাই সবাই চুপ হয়ে গেল হজরত বখর এবার বলে রে রাখেন তোমরা কি এখনো বুঝো নাই আমি কার সন্ধান করতেছি রাহমত কে এইবার কি তোমরা বুঝতে পেরেছো নবীকে ভালোবেসে নবীর যেমন সাহাবিরা খাবার ছেড়ে দিয়েছে পানি পান করে ছেড়ে দিয়েছে এমনিভাবে নির্বুত প্রাণীরাও আমার নবীকে ভালোবেসে তাদের খানা পিনা ছেড়ে দিয়েছে তোমরা কেবার বলতে পারো আমার নবীকে তোমরা দেখেছ কি না রাখালদের মধ্যে থেকে একটা রাখাল বলে হ্যাঁ আবু বকর আমি জঙ্গলের ভিতরে গিয়েছিলাম টয়লেট করার জন্য আমার বাবার বকরির লেজ লম্বা নাকি কুকুরের লেজ লম্বা জি বকরীর লেজ না বকরীর লেজ ছোট কুকুরের লেজ লম্বা কুকুরের লেস থাকে কোথায় উপরে আর বকরীর লেস থাকে কোথায় নিচে মানে কি তার লেসটা ছোট হলেও এই ছোট্ট নেঙ্গুরটা দিয়েও তার লজ্জাস্থানটা ঢেকে রাখে ঠিক কিনা বলেন আর কুকুরের डेढ़ হাত লম্বা নেঙ্গুর থাকার পরেও তার লজ্জাস্থান ঢেকে রাখে না সে উল্টা রাখে কথা গুণ ঠিক কিনা আমাদের সমাজে মাইন্ড করবেন না জীব বাবারা আমাদের সমাজে এরকম কিছু যুবক হয়েছে কুকুরের স্বভাবে পরিণত হয়েছে তাদের ইজ্জতের ভয় তাদের কাছে নাই তাদের সরম লজ্জা নাই রাস্তাঘাটে যেখানে সেখানে প্রসাব করে কেউ দাঁড়াইয়া করে কেউ বৈশা করে সত্য বলছি না মিথ্যা বলছি দাঁড়াইয়া প্রসাব করা এটা কি সব কি গুনা আরে গুনা তো পরে আপনি আগে নিজের কথা পাবেন বিজ্ঞান কি বলে দাঁড়াইয়া যদি প্রসাব করে তাহলে একটা পুরুষের ছয়টা ক্ষতি হয় কয়টা ছয়টা ক্ষতি হয় এর মধ্যে একটা ক্ষতি হলো তার কিডনি ড্যামেজ হয়ে যায় কি হয়ে যায় কিডনির দাম কি বিশ চল্লিশ টাকা হ্যাঁ আল্লাহর দেওয়া নিয়ামত একটা কিডনির দাম কত আপনি যদি দাঁড়াইয়া প্রসাব করেন তাহলে আপনার কিডনি কি হবে ড্যামেজ হবে আপনি যদি রাস্তার আশেপাশে প্রসাব করেন তাহলে কুকুর যেমন রাস্তার আশেপাশে প্রসাব করে সবাই দেখে আপনি আপনার লজ্জাস্থানকে অন্য মানুষকে দেখাইলেন আল হায়াউ সৌবাতু মিনাল ঈমান সত্য না মিথ্যা হায়া লজ্জা ঈমানের অঙ্গ হায়া লজ্জা কি এখন শরম সক্কা কমে গেছে কথা ঠিক কিনা হায়ালত কমে গেছে রাস্তাঘাটে গেলে দেখা যায় নারী পুরুষ কে নারী কে পুরুষ বুঝাই যায় না তাদের লেবাসে ছেলেরা যে ড্রেস পরে মেয়েরা মেয়েরা যে ড্রেস পরে ছেলেরা মেয়েরা যেই রকম কাডিং করে রাসূল রাখে ছেলেরা ওই রকম কাডিং করে আমার রা বাবারা আমরা নবীকে ভালোবাসি কিন্তু আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে কানা মাই ফিল জান্নাহ ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে জুরি বলুন সুবহানাল্লাহ কোথায় থাকবে কি করলে নবীর সুন্নতকে ভালোবাসলে নবীর সুন্নতকে আমরা কি নবীর সুন্নতকে ভালোবাসতে চাই কি চাই না দাড়ী রাখা কি জি আমভাবে সুন্নত খাসভাবে দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব কি হুজুর আমি কিন্তু বড় হুজুর না আমি ছোট্ট মানুষ দাওয়াত করেছেন দাওয়াত নিয়েছি এসেছি আমি বড় হুজুর না কিন্তু দাড়ি রাখা আমভাবে সুন্নত খাস হলো দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে দাড়ির মধ্যে খুর লাগাইলে আমার রসুল বলেন সেই খুরটা আমি রসুলে পাকের কলিজার মধ্যে লাগে আমি কাউকে ছোট করার জন্য বলছি না খোদার দোহাই দিয়ে বলছি নবীকে যদি ভালোবাসি তাহলে আমরা নবীর শূন্য দাড়ি রাখি আল্লাহ যেন কবুল করে সকলে বলুন আমি কষ্ট নিয়েছেন আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলি নাই আমি আপনারা সকলে সুন্নি ভাই আমি সুন্নি হিসাবে ভালোবেসে আপনাদেরকে বলেছি কারণ নবীকে আমরা ভালোবাসি আর নবীকে ভালোবাসলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে হবে আমার ভাইরা আমি বলতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ এইবার বললেন হে রাখালেরা তুমি জানো আমি জংলার ভিতরে গিয়েছিলাম টয়লেট করতে টয়লেট সেরে আসার সময় আমার কানের মধ্যে একটা কান্নার আওয়াজ আসলো কান্নার আওয়াজটা শুনে আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলাম কি শব্দে কান্নার আওয়াজটা আসতেছে কোন দিক থেকে কান্নার আওয়াজটা আসতেছে আমি লক্ষ্য করে দেখলাম একটা জুপের ভিতর থেকে একটা গুহার ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে আমি আমি আস্তে আস্তে করে সেই কুপটার নিকটে চলে গেলাম ওই জুপের নিকটে গিয়ে গুহার ভিতরে থাকে দেখলাম গো একজন নুরানী চেহারার মানুষ যার চেহারার সাথে কোন তুলনা হয় না মানুষ গুহার সেজনে পড়ে আছে তার মাথার চুলগুলি হল হলো লম্বা চুল আমার হুজুরের মতন সোহানাল রাখ চুল লম্বা চুল রাখা হচ্ছে সুন্নত কি রাখা লম্বা চুল কতটুকু পর্যন্ত তিন ভাবে চুল রাখা যায় কয় ভাবে মাথা খামানু এটা কোনো হাদিসে সুন্নত নাই মাথা খামানো সুন্নত একটা হাদিসে তো দেখাতে পারবে না কিন্তু তারা আজকে দেখি বেলের দিয়ে সবাই একসাথে মাথা কামায় মাথা খামানুটা হচ্ছে খারেজিদের আলামতের মধ্যে একটা আলামত কথা ঠিক কেনা আমার ভাইরা বিষয়ে দিকে যাচ্ছি রাখছি আমি বলতে ছিলাম ওই খালতা বলে হে আবু আমি গুহা এই গুহাটার কাছে গিয়ে দেখলাম এই লম্বা চুনওয়ালা নুরানি মানুষটা সেদার মধ্যে পড়ে আছে তার চোখের পানিগুলি ওই গুহার মাটিগুলি কাদা হয়ে গেছে ওই কাদা মাটিগুলি তার চুলের মধ্যে লেগে রয়েছে হ্যাঁ আবু বা ও মানুষটা গুহার ভিতরে শেঁচ পড়ে পড়ে কান্দে আর বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি কেমন নবী যেই নবী সর্বক্ষণ শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন এখনো যিনি রওজা মুবারকে শুই শুই রব্বি হাবলি উম্মতি বলে বলি কাঁদে রাখালের কথা শুনে আবু বাকার বলে রে উমর আর কেউ বলে কাঁদে না এই রাখাল যে সন্তানটা দিচ্ছে ইনি আমার নবীর রহমদ হ্যাঁ রাখাল আমাকে বলে দাও কোন রাস্তায় তুমি গিয়েছিলে আমি কোন রাস্তায় যাব। রাখালটা বলে দিলেন এই রাস্তায় আমি গিয়েছিলাম এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ হযরতে ফারুক আজন কে সোজা সেই রাস্তা ধরে চলে গেলেন যাইতে 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 ওই অনেক পাহাড়ের অনেক ভিঠুন চলে গেলেন বিশাল বড় একটা পাহাড় সেখানে জুপের ভিতরে আল্লাহর নবী গুহার ভিতরে পড়ে পড়ে শেদায়ে পড়ে পড়ে কান্দে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ আয় গুহার দিকে গি আমার নবীকে সালাম দেয় আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সকলে বলুন না আসসালাতু ওয়া আলাই আলাইকা ইয়া সুলাল্লাহ আল্লাহ আসসালাতু ওয়া আলকাল্লা সুবহান্লা এই দুরু শরীফ পড়লেও আমার একদল ভাইয়ারা ফতুয়া দেয় যারা ফতুয়া দেয় তাদের দলের এক বড় হুজুর দেওবন্দি বড় হুজুর যার নাম হচ্ছে রুকুন উদ্দিন দেওবন্দি তার কিতাবের নাম হচ্ছে রুকনুদ্দিন ওই রুকুন উদ্দিন দেওবন্দি তার কিতাবের মধ্যে লিখতেছেন যদি কোনো মানুষ রবিউল আউয়াল চন্দ্র মাসের মধ্যে আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সোয়া লক্ষ বার পাঠ করে তাহলে আমার আমার মদিনার নবীর সাথে তার জিয়ারত হয়ে যাবে খেলে খেছেন দেওবন্দি হুজুর কৌমিদের বড় হুজুর রুকুন উদ্দিন দেওবন্দি কিতাবের নাম রুকনে দিন আমরা বলি না রে বাবা হক কথা তো তোমাদের হুজুরও মাঝে মাঝে বলে দিয়েছেন কথা কোন ঠিক কিনা হ্যাঁ নারাই রিসালাতের স্লোগান দিলে কিছু মানুষের ফাইজেমা গরম হয়ে যায় একজন আছে না কুয়া কাটার জানি কি হুজুর সেই মুরুক্ষ কি বলেছে তার মাহিলের মধ্যে মনে হয় কোন একটা সুন্নি প্রেমিক ছিল তার ওয়া শুনে সে স্লোগান দিয়েছে না রে তকবির না রিসালাত যখন ওই প্রেমিক না রিসালাতের স্লোগান দিয়েছে এই কুয়া কাটার মুরুক্ষ হুজুর ফালতু স্লোগান আরে বাবা রেসালাদৌহিদের পরিচয় নেই কথা কন ঠিক কি নাই তৌহিদ কে পাইতে হলে কি লাগবে কি লাগবে রেসালাদেশালাদ ছাড়া তৌহিত পাওয়া যাবে না আমার আল্লাহ নামাজ ফরজ করেছেন কিন্তু কিভাবে পড়তে হবে আমার আল্লাহ সেটা বাকি রেখেছেন আমার আল্লাহ বলে নাই কো সেটা বলবেন আমার নবী মুস্তাফা সুবহান হুকুম হলো আল্লাহ তরিকা হলো হুকুম হলো কার আল্লাহ হল হলো রাসূলুল্লাহ তুমি নামাজ পড়বে আল্লাহকে অনুসরণ করে আল্লাহকে কি কেমনে অনুসরণ করবে আল্লাহর তো কোনো আকার নাই আল্লাহর কি কোনো আকার আছে আল্লাহর কোনো আকার নাই আমার রসুল নিজেই দাঁড়িয়েছেন কিভাবে দাঁড়াইতে হবে আমার রসুল দাঁড়িয়েছেন এইভাবে দাঁড়াবে এভাবে দাঁড়ানোর নাম নাম হচ্ছে নামাজ এভাবে হাত উঠাবে এভাবে হাত বাঁধবে এভাবে দাঁড়ানো হাত উঠাই হাত বাঁধার নাম হচ্ছে নামাজ আমার রসুল এইভাবে রুকু দিয়েছেন এইভাবে রুকু দেওয়ার নাম হচ্ছে নামাজ আমার রসুল এইভাবে সেজদা দিয়েছেন এইভাবে সেজদা দেওয়ার নাম হচ্ছে নামাজ আমার রসুল এইভাবে তাসাউদের বৈঠক করেছেন এইভাবে তাসাউদের বৈঠক করে নামাজ পড়ার নাম হচ্ছে নামাজ কথা গন ঠিক কিনা তাহলে তুমি যে নামাজ নামাজ করো না আমার যে পড়বাই তোমার খোদা তো তোমাকে তরিকা দেয় না আমার খোদা বলছে তরিকা দিবে আমার রাসূলুল্লাহ আমার সাথে বলুন আমার পাগল মন সারা কা নবী বলে আমার পাগল মন আমি আশাই থাকি দিবা নিসি আশাই থাকি দিদার যদি মিলে আমার পাগল মন সারা ক ন বলে আমার মন হঠাৎ কনোনে সেহেরাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কনোনে সে যদি হঠাৎ কনোনে রাতে নবী যদি আমাই ডাকে এই ভবনায় মনের দুয়ারে এই ভবনায় মনের দুয়ারে রেখে দিলাম খুলে আমার পাগল মন সারা নবী নবী বলে আমার

আমার ভাই উল্লাস ইউটিউবের পক্ষ থেকে এসেছেন আমার একই মাহাজন দুইটা কোম্পানি সারা বাংলাদেশে নয় এখন বিশ্বে শূন্যতের হককে কাজ করেন আলহামদুলিল্লাহ কোন আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন সুন্নি জনতা সুন্নি পীর মাসেক সুন্নি উলামায়ে কেরাম যারা যেখানে আছেন আল্লাহ যেন সকলকে হেফাজতে রাখে সকলে বলুন আমিন কষ্ট হচ্ছে বাবা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে পোস্টারের মধ্যে লেখা গৌসিয়া কমিটি বাংলাদেশ কি কমিটি গাউসিয়া কমিটিটা কার কার নামে করেছেন কারা করেছেন হুজুর কাবলার মুড়িদানারা করেছেন ঠিক কিনা ঠিক কিনা কষ্ট হবে আমার এক বন্ধু ছিল হবিগঞ্জ শাস্তাগঞ্জের নাম হলো সেলিম সে হুজুর কাবলার মুড়ি সে অত্যন্ত বেশি হুজুর প্রশংসা করতে খুব বেশি প্রশংসা করতে তখন আমার মনে একটু খটকা বাজলো এত প্রশংসা করে উনি আউলাদের রসুল আসলে কি উনি আউলাদের রসুল কি না এরকম একটা সন্দেহ আমার মনে জাগলো আমার আমার মানে বাস্তব ঘটনা বলছি এটা অন্য কাহার না আমার বাস্তবটা বলছি মনের সন্দেহ লাগলো যেদিন সন্দেহটা বেজেছে ওই দিন রাত্রে আমি ঘুমে স্বপ্ন দেখতেছি অনেক লোকজন জড়ো হয়েছে জিজ্ঞাসা করতেছি এখানে এত লোক কেন কি হয়েছে এখানে এখানে সাবের শাহুজুর কেবলে এসেছেন কে এসেছে সাবের শাহ হজুর কেবলে এসেছেন ভাবলাম কাছে যখন এসেছে একটু দেখা করি যাই একটু দোয়া নিয়ে আসি গেলাম দেখা করার জন্য যাওয়ার পর আমাকে অতি সহজেই হুজুরের কাছে যাওয়ার সুযোগ করে দিলেন বিনা বাধায় আমি হুজুরের কাছে চলে গেলাম সাবের সাহেব হুজুর কাছে গিয়ে আমি কদম বুচি করব আমি হাত একদম কদমের কাঁচা কাছে নিয়ে গিয়েছি সাবের সাহেব হুজুর আমাকে বলেন বাংলাতে বলতেছেন আপনি যে কদম করবেন আপনার তো মনে সন্দেহ আছে আমি আউলাদের রসুল কিনা সুভান

আমি আমার পীরের সাইত কম ভালোবাসি না যেদিন আমি স্বপ্নটা দেখেছি আমি যদি বায়াত না হইতাম তাহলে আমি বায়াত হয়ে যেতাম আমি আগে বায়াত হয়ে হওয়ার কারণে আমি বায়াত হতে আমি বায়াত হলাম আলা হাজরতের দরবারের খালিফার কাছে তো আলা হাজরতের মসলকের উপর আমার শ্রীকুটির হুজুর কেবলা বাংলার জমিনে জামিয়া স্থাপন করেছেন কথা কন্টেক কিনা বাংলার জমির জামিয়া যদি না থাকতো সুন্নী আলেমরা আর হতো না কথা কোন ঠিক কিনা বাতিলদের সাথে মোকাবেলা করার জন্য এই জামিয়ার প্রত্যেকটা আলেমে যথেষ্ট কথা বলেন ঠিক কিনা কষ্ট নিয়েছেন আমার মায়েরা বাবারা আমি বলেছিলাম আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ আল্লাহর নবীর হেনমুতি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুহার পার্ট থেকে সালাম দিচ্ছি আস্সালা তুস সালামও আলাইক্যা আর সু আল্লাহ আসসালাতুসালামও আলাই কয়া বি নবী নবী আপনার বিরহ বেদুনাই আজ তিন দিন হয়ে যায় আপনার কোন সাহাবীর গড়ের ছায় আগুন জ্বলে নাই আপনার কোন সাহাবীর পেটে এক লোকমা খাবার যায় নাই সবাই করে পাগল হয়ে গেছে দয়া করে আপনি সাজা মুবারক থেকে উঠে আপনি আমাদের কাছে ফিরে আসুন সাহাবিদের কাছে চলে আসুন অনুরোধের পর অনুরোধ করতেছি কিন্তু আল্লাহর নবে রাহমত আল্লেল আলামিন সেজদা মোবারক থেকে মাতা মোবারক তুলছেন না খাদুন বাখার সের জিকরা দি আল্লাহ ত আলান বলে আর সুল আল্লাহ নবী ঘ আমি আবু বকরের জীবনের কোন ন্যাক যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে গো আমার জীবনের নেক আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম কোন ন্যাক যদি কবুল হয়ে থাকে আবু বকর সিদ্দিকের ন্যাক আছে কি না হ্যাঁ হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না একদিন বলেন ইয়া রাসূলুল্লাহ এই আকাশের তারকার সমপরিমাণ নেকি কাহারও আছে আল্লাহর নবী বলেন হ্যাঁ আছে মায়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কার এখানে প্রশ্নটার মধ্যে একটা সুন্দর আকীদার ফয়সালা রয়েছে প্রশ্নটা হলো আকাশের তারকার সমপরিমাণ পরিমাণ তাহলে আকাশের তারকার সংখ্যা কত আগে জানতে হবে ঠিক কিনা আমার নবী বললেন হ্যাঁ মানে আমার নবী তারকার সংখ্যা হ্যাঁ জানে কি না কে জানিয়েছেন ওয়া আল্লামাকা মা আলাম তাকুন তা আলাম আল্লাহ বলেন রসুল আপনি যা জানতেন না সব সবকিছু আপনি কামি রসুল আল্লাহ জানিয়ে দিয়েছি সুভানন্দ কে জানিয়ে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন তাহলে অসুবিধাটা কোথায় আল্লাহর নবী সাহাবি আবু বক্কর বলেন আমার জীবনের কোন ন্যাক যদি কবল হয় তাকে আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম আবু বকরের নেক কেমন আছে শুনুন মায়েস মায়েসা সিদ্দিকার প্রশ্নের জবাবে আল্লাহর নবী বলে হ্যাঁ তারকার সমপরিমাণ নেক আছে মায়েসা বলেন ইয়া রাসূলুল্লাহ এই নেককার ব্যক্তিটাকে আল্লাহর নবী রাহমাতান লিল আলামিন বলে সে হলো আমার উমর কি নাম উমর আরে যেই উমরে বাড়ি নিয়ে গিয়েছিল আমার নবীজির কল্লা মোবারক আনার জন্য বল আমার নবীর কল্লা মুবক আনতে গিয়ে আমার নবীর কদমে গিয়ে পড়ে কালিমাপরে মুসলমান হয়ে গেলে। আমার নবী পাকেের মুজেে কল্লা আনতে গিয়ে কি হয়ে গেল ইমান্দার হয়ে গেলেে মায়েসা সিদন দি আল্লাহ লানহার মন চেহারা খানা মলিন হয়ে গেল। আল্লারবিদ হামার তালনা লামিন বলেয় সা তোমার চেহারা কেন মলিন হয়েছে। সেটাও আমি রসু জানি সুবাহান।

জানি মা এসা বলে আল্লাহ কেন মলিন হয়েছে আল্লাহর নবী রহমত আলমিন বলে আয়েশা গো যখন তুমি প্রশ্ন করেছিল তখন তোমার মনের মধ্যে যে উত্তরটা ছিল যেটা তোমার আশা আকাঙ্ক্ষা ছিল সেটা ছিল আমি বলবো তোমার বাবা আবু বকরের নাম বলবো তোমার বাবার আবু বকরের নাম না বলে উমরের নাম বলার কারণে তোমার মনটা বেজার হয়ে গিয়েছে হজরতি মা এসা বলে ইয়ার সুলাল্লাহ আপনি সত্যি বলেছেন সদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলে আয়েশা তাহলে এবার শুনো আমার আবু বকরের নেক কত তুমি শুনো আমি রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম ওই হিজরতের সঙ্গে হয়েছিল আমার আবু বকর আর আবু বকর আমার সঙ্গে গুহার মধ্যে যে সময়টা অবস্থান করেছিল ওই গুহার নেকটা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আমার সমস্ত উম্মতের নেক যদি অপ

হাজরতে উমার ফারুক রাদি আল্লাহ আমার নবীকে সালাত সালাম দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খমায়ার নবী দয়ার নবী গো আমি উমরের যদি আপনার কদম মুবারকে রুচি আমার ন্যাক যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে তাহলে আমার গুলি আপনার উন্মতের জন্য দান করে দিলাম তবু আপনি শেষ থেকে মাথা মুবারক তুলেন জুড়ে কোন সুবাহান আল্লাহ এখনো আল্লাহর নবী শেষ থেকে মাথা মুবারক তুলেন না হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহ বলে আ ভাই আমার মনে হয় আল্লাহর নবীকে তুমি আর আমি সাজদার থেকে তুলে নিয়ে যাইতে পারবো না ওমর বলে তাহলে এখন কি করতে হবে কই একটা মাত্র রাস্তা আছে কোন কে রাস্তা কই হাসান এবং হুসাইন কে যদি নবীর কাছে আনা যায় হাসান হুসাইন যদি নানা বলে ডাক দে আমার বিশ্বাস আল্লাহর নবী শেষদার থেকে উঠে যাবে কেন কোন নবী হাসান হুসাইন খুব বেশি ভালোবাসবাস